बेला बोये जाए रे, हमारे बेला बोये जाए जीवन रे बेला बेला बोये जाए रे। ओ देखो आमादेर भाव आकाशे प्राण सूर्य उठे प्राण सूर्य हरि बोल हरि बोल केमन पश्चिम गगने ढोले गेलो ताई आरे बेला ना अरे बेला ना एक दिन सब किछु छाड़ी आमादेर दिते होबे पारी सेदिन आमादेर संगे केउ तो जाबे ना जाबे ना जाबे ना भाई रे जावे शुद्ध यही हरि नाम जावे शुद्ध यही मधुर कृष्ण नाम हरि बोल हरि बोल ताई जप अविराम ताई भज अविराम दुहात तुले बोलो सबाई निताई गौर हरि हरि नाम हरि बोल बोलिए राधा माधव के जय। এটাই মহাপ্রভু চেয়েছিল যে এমন একটা দিন আসবে যে দিনটাতে কোনো জাতির বিচার থাকবে না গো। এমন আমি একটা জায়গা তৈরি করব যে জায়গায় ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি উঁচু জাত নিচু জাত মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী সবাই একদিন ছেঁড়া চটে বসবে আর সবাই আনন্দ করে দু হাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এটা মহাপ্রভুর ইচ্ছা, তিনি এটা করেছে। আজকে দেখে মনে হয় যে হ্যাঁ, বলে হরিনাম আমাদের হিন্দু সনাতন ধর্ম নাকি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের দিকে তাকিয়ে মনে হয় না, এটা অনেক জেগে আছে। জেগে যে গ্রামে একটা হরিবাসর হয়, এখন তো অনেক হরিবাসর বেড়ে গেছে গো, এগিয়ে আছে, এটা খুবই ভালো। তবে আপনারাও এসেছেন, আমি এসেছি, আমি আপনাদের দূরের কেউ নয়, আমি আপনাদের কাছের মানুষ, আর আপনারাও আমার কেউ দূরের নয়, আপনারাও আমার কাছের স্বজন, একে অপরের প্রতি ভালোবাসা,
এটা থাকে বলি, তাই আমরা হাজার হাজার মানুষ একসঙ্গে আসতে পারি। যদি বলেন তুমি দাদা একটা কীর্তনিয়া, না এটা কীর্তনিয়া নয়, ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে, আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। এখানে দুটো দিক, একটা বলা একটা শোনা, মাঝখানে আর কোনো দিক নেই। এখানে বিচার বা সিদ্ধান্ত এখানে নেয়ার কিন্তু কোনো জায়গা নেই। এখানে শোনার জন্য এসেছেন, শুনতে হবে, আমি বলার জন্য এসেছি, আমাকে বলতে হবে। বিচার সিদ্ধান্ত বাড়িতে গিয়ে নিতে হয়। শুনুন হরিনাম, শুনে বাড়ি যাবেন, বিছানায় বালিশে মাথা দেবেন, আপনি যেটা শুনলেন সেটাকে আপনি চিন্তা করবেন। যদি আপনার ভালো লাগে তাহলে তুলসী কাঠের মালা যদি গলায় না থাকে আপনি পরবেন, যদি আপনার দীক্ষা না হয় আপনি দীক্ষা নেবেন, যদি আবার হরিনাম শোনার ইচ্ছা হয় আবার কোনো হরিবাসরে আপনি ছুটে যাবেন। কিন্তু ভালো যদি না লাগে সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে শুনতে হবে। দেখবেন অনেক জায়গায় ফুটবল খেলার প্রতিযোগিতা হয়, অনেক জায়গায় ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয়, ফুটবল খেলা দেখার জন্য শ্রোতা থাকে, আর খেলাটাকে বিচার করার জন্য বেশ কিছু আলাদা মানুষ থাকে। তারা লক্ষ্য করে দেখে কোন প্লেয়ারটা ভালো খেলছে, কোনটে না খেলছে, কোন প্লেয়ারটা ফাউল করছে। তার মানে তাদের কোনোদিনই খেলা দেখা হয় না, কারণ তারা তো বিচার করতে বসে, তাই না? তাহলে খেলা শ্রোতারা দেখে, যারা বিচারের আসনে বসে থাকে তাদের খেলা দেখা হয় না। তদ্রুপ আপনারা এখানে এসেছেন শোনার জন্যে নয়, বিচার করার জন্য নয়, শুনতে হবে। আর শোনাটা শোনার মতো হওয়া চাই। যেমন ধরুন আপনারা সবাই শুনছেন হরিনাম কৃষ্ণনাম, আপনারা শুনছেন, কিন্তু কেমন শুনছেন এরও পরীক্ষা করা যায়। যেমন ধরুন আমি আপনাদের বলছি, এই দেখুন, আচ্ছা যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। তাদের পাওয়া গেল তো? আমি বলছি যে যে শুনছেন না হাত তুলুন, আপনারা তুললেন। তাহলে আমি তো বললাম শোনারও পরীক্ষা করা যায়। পেটের যদি পরীক্ষা হয় তাহলে ভগবান যে কান দিয়েছে এ কানেরও পরীক্ষা হয়। একটা কথা বলে দিচ্ছি, কান ভগবান যে কান দিয়েছে কানটাকে সোনার কান করুন। এখানে তামার কান নিয়ে বসে লাভ নেই, যা দেখবেন তামার কান তিনি বারে বারে ঘাড় ঘোরাবেন, লক্ষ্য করবেন। যা দেখছেন আজকে আপনারা কি লীলা আমার মুখ থেকে শুনবেন, আজকে যে লীলা আপনাদের কাছে আমি পরিবেশন করব, লীলাটার নাম হলো জাতি ভেদ। কি লীলা আপনারা শুনবেন? জাতি ভেদ।
আমি বলে দিলাম জাতি ভেদ, কিন্তু এটা কি জিনিস এটা ধ্যান দিন। এই যে জাতি ভেদ এটা কি এটা শুনুন, যেটা হলো এখনকার একটা সমাজ, যে সমাজের বুকে এখানে কিন্তু এক শ্রেণীর মানুষ বসে নেই, এখানে ব্রাহ্মণও আছে, চণ্ডালও আছে, মুচি আছে, মেথর আছে, বাগদি আছে, হাঁড়ি আছে, দাস আছে, হালদার আছে, নস্কর আছে, এখানে দেখুন সব শ্রেণীর মানুষ কিন্তু বসে আছে। কিন্তু এমন একটা সমাজ ছিল যে সমাজের বুকে কোনোদিনই ভাই আমরা এক হতে পারিনি। এই যে পাশাপাশি বসে আছে না, আমরা কোনোদিন এক হতে পারিনি। সেটা কখন? আজ থেকে 537 বছর আগে, যখন বাংলার মাটিতে আমাদের মহাপ্রভু আসেননি। মহাপ্রভুকে জানেন? যিনি হলেন নিমাই পণ্ডিত। যখন বাংলার মাটিতে আসেনি তখন এই সমাজ কেমন ছিল? এই সমাজকে চার ভাগে ভাগ করে রেখেছিল। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর মুচি, মেথর, বাগদি, কেওর, হাঁড়ি এই ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটের রোজগার করবে। তাহলে থেকে কি বোঝা যায়? যে মানুষ আছে, যে ব্রাহ্মণ সেও মানুষ, যে ক্ষত্রিয় সেও মানুষ, যে বৈশ্য সেও মানুষ, আর যে মুচি মেথর সেও মানুষ। কিন্তু এক জায়গাতে নেই। ব্রাহ্মণরা বলল, ওই আমরা ব্রহ্মার মুখ থেকে এসেছি, তাই আমরা ব্রাহ্মণ, তোরা ছোট জাত, আমাদের গ্রামে কোনোদিন আসবি না। শোন, আমরা ভগবানের পুজো করব, তোরা কোনোদিন ঠাকুর ঘরে পা রাখবি না। সমাজটাকে লক্ষ্য করে দেখুন, আজকে ভগবানের কাছে যে সে প্রণাম করতে পারে, কিন্তু তখন সমাজ ছিল আপনার ঘরে কোনো ভগবানের ছবি রাখতে পারবেন না, আপনি কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করতে পারবেন না, আপনি কোনোদিন ভগবানের কাছে প্রদীপ জ্বালতে পারবেন না। এমন কি এই যে ভগবানের ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কেউ শুনে ফেলত, এই শোনার অপরাধে ছোট জাতের মানুষদের কানে গরম তেল ঢেলে কানকে পুড়িয়ে দেয়া হতো। আপনার মাসির বাড়ি যদি 5 কিলোমিটার দূরে, আর 5 কিলোমিটার দূরে যদি ব্রাহ্মণদের বাস থাকত, আপনি ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না, আপনাকে 10 কিলোমিটার ঘুরে ঘুরে তবে আপনি ওই জায়গায় যেতে পারবেন। তাহলে এমন একটা সমাজ যে জায়গায় ব্রাহ্মণরা একদিকে, ক্ষত্রিয়রা একদিকে, বৈশ্যরা একদিকে, আর ছোট জাতের মানুষ তারা এক সাইডে। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, আজকে ব্রাহ্মণও হরিবাসরে, চণ্ডালও হরিবাসরে, উঁচু জাতের মানুষও হরিবাসরে, নিচু জাতের মানুষও হরিবাস। তাহলে আজকে যে আমরা এক হলাম, এই একটা করলো কে? দুটো ভাই, এক হলো গৌর, পরেরটাকে
নিতাই। কিসের দ্বারায় করেছে? টাকা পয়সা দিয়ে করেনি। তারা দু ভাই বাংলার মাটিতে এসে একটা ধ্বনি তুলল, আর সেই ধ্বনিটা হলো হরি বল। কি ধ্বনি? হরি বল। কি দুটো ভাই এসে বললো, বল হরি বল। এই দিকটা বললো, এই দিকটা বললো না, বলো হরি বল। এই তুমি খুব দেখতে ভালো। না না, আমি আমার কথা বলছি না, নিমাই পণ্ডিতকে বলছি। ছোট জাতের মানুষগুলো বলছে যে তুমি আমাদের গ্রামে ঢুকলে কেন? শুনেছি তুমি ব্রাহ্মণের ছেলে, আর আমরা মুচি মেথর, আমাদের গ্রামে ব্রাহ্মণ মানুষ কোনোদিন আসে না, তুমি এলে কেন? নিমাই বলল, এলাম তো কি হয়েছে? না আমাদের ছুঁলে তোমার জাত চলে যাবে। নিমাই বলল, জাত চলে যাবে ঠিকই, আমি তোদের ছোঁব, দেখি জাত আমার কোদ দিয়ে যায়। আয় তোরা আমার কাছে আয়। সবাইকে কাছে ডাকছে, না তুমি এসো না, জাত চলে যাবে। বলে শান, মানুষ বলে এই জাত ওই জাত সেই জাত, জাত কোনোদিন মানুষ দেখতে পায়নি। ছুঁয়ে দিলে যদি জাত চলে যায়, তাহলে আমি তোদের ছুঁয়ে দিচ্ছি, দেখি আমি ব্রাহ্মণের ছেলে কি মুচি হয়ে গেলাম। তা তো নয়, তাহলে কি করব? বলে তোরা আয়না ছুটে, আয়না ছুটে নেনা লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নেনা লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নেনা লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নেনা লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম। মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে। মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে, আয়না ছুটে নেনা লুটে, এই হরি নাম নিতাই গৌর হরি হরি নাম। আয়না ছুটে নেনা লুটে, এই হরি নাম মধুর হরি নাম। আচ্ছা তুমি আমাদের হরি নাম করাতে আসছো? বলে হ্যাঁ, হরি বল বল। লক্ষ্য করুন, এরা বলে উঠল হরি বল বলবো। হরি বল বলার কোনো নিয়ম আছে? বলো নিয়ম আছে কি? নিমাই বলল, শোন, তেল মেখে মানুষ স্নান করে, না মেখেও স্নান করে, করে তো। আবার শীতকালে কেউ ঘাটের দ্বারে দাঁড়িয়ে আছে, ঠেলে দিল, হয়ে গেল। আবার কেউ বিছানায় শুয়ে আছে, বালতি করে জল দিল, হয়ে গেল। তাহলে স্নান করার জন্য যদি কোনো নিয়ম না থাকে, তাহলে হরি বল বলতে গিয়ে এত নিয়ম বার করছিস কেন ভাই? বলাটা শুরু কর না, শেষ একদিন পেয়ে যাবে। মালা পরে বলবি বল, মালা খুলে বলবি বল, প্যান্ট শার্ট পরে বলবি বল, ধুতি করে বলবি বল, বাইক চালাতে চালাতে বলবি বল, সাইকেল চালাতে বল, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, পা ছড়িয়ে, না না গুড়তে হবে না, ছড়াতে বলছি, পা ছড়িয়ে, পা গুড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, যেমন পারে বল। বলা যদি শুরু করতে পারিস, একদিন শেষ তোরা খুঁজে পেয়ে যাব। কে গো, আজকে হরিবাসরে এসেছ? হরি নাম তোমাদের ভালো লাগে বলেই তাই আবার বসেছ। এটা কি প্রথম তোমাদের? তা তো নয়। তাহলে প্রথম একবার এসেছিলে, হয়তো ঘুরতে ঘুরতেই এলে, দেখি ওদিকে কি হচ্ছে।
5 মিনিট দাঁড়ালে ভালো লেগে গেল। আরে তো দারুণ জিনিস হচ্ছে ভাই, আবার কোথা হবে কি? তাহলে তুমি এসেছিলে তাই আবার আসছো? যদি কোনোদিন না আসো তুমি কি করবে এর মর্ম বুঝতে পারবে? তত মিষ্টি যে খেয়েছে সেই জানে, যে কোনোদিন খায়নি জানবে কি করে? তত হরি কথা যেমন পারে বল, আগে শুরু কর শেষ তোরা পেয়ে যা। অনেকে বলে মাছ মাংস খাই, আমি বলি খেই বল, খেই বল। সেদিনকে একজন ফোন করেছে, কি বলবো মা, ফোন করে বলছে ঠাকুর মশাই, আমি বলি বলো। না একটা তুলসী কাঠের মালা পরবো, আমি বলি পরে ফেলো। না মালা পরলে খোলা যায়, আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়। তা মালা পরবে খুলবে কেন? বলে সামনে একটা বিয়ে বাড়ি খাসির মাংস, জীবনে তো কিনে খেতে পারিনি, নিমন্ত্রণ করেছে কি করব। আমি বলি তার দিন তো মালা পরুনি খেয়ে গেছো? বলে হ্যাঁ। আমি বলি এবার মালা পরি খাও। বলে এতে অপরাধ হবে? আমি বলি হবে না। কেন জানো? মালা পরে খেতে শুরু করো, যেদিন মালা কাজ তোমার শুরু হবে সেদিনকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা আপনি হতেই মন থেকে তোমার চলে যাবে। হরি বল হরি বল। আর মনের মধ্যে ইচ্ছা যে খাই খাই, মদ খাচ্ছিস খানা ভাই, কেউ বারণ করবে না, কিন্তু যেদিন লিভার খারাপ হয়ে যাবে সেদিনকে আর খাও। তদ্রূপ মন থেকে যেদিন ছেড়ে দেবে সেদিনকে চলে যাবে, নইলে মালা পরবো আর খুলবো এরম করে লাভ নেই, পরি খা। দেখেছেন? তাহলে নিমাই পণ্ডিত কোনোদিন বলে দিয়েছে যে মালা নালে হরিনাম করবি না? বলুন এখানে কজনের গলায় মালা আছে? অনেকের গলায় মালা নেই। তাহলে যাদের গলায় মালা নেই তারা কি হরিনাম শোনে না? কিন্তু যদি নিয়ম করে দিত যে মালা ছাড়া হরিনাম শুনবি না, এখানে এত মানুষ এসে বসত না। দরকার নেই বাবা, মালা নেই ঘুমানো ভালো, তাই না? সেই জন্যে নিমাই কোনো নিয়ম করে না, যে যেমন পারিস বলা শুরু কর, বললি তোদের কাজ লেগে যাবে। ব্রাহ্মণের ছেলে যখন এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, মুচি হাড়ি বাগদি কেওর সবাই মিলে ছুটেছে, কোথা নিমাই আমরা আসছি, তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা হরিনাম করব, আমরা কৃষ্ণ না। হরি বল হরি বল। মহাপ্রভু বলে এমনি আসিস না, তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলু ধ্বনি, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান্ডে কেচে সোনার নদিয়া, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান্ডে কেচে সোনার নদিয়ায়, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান্ডে কেচে সোনার নদিয়া, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরিনামের বান্ডে কেচে সোনার নদিয়ায়, তোদের কৃষ্ণ নামের বান্ডে কেচে সোনার নদিয়া, কৃষ্ণ নামের বান্ডে কেচে সোনার নদিয়া, ও যে হরি নামের বান্ডে কেচে সোনার নদিয়া, হরি নামের বান্ডে কেচে সোনার নদিয়া। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি আর একবার বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি? এরো হরি নাম করা যাবে কি? করা যাবে? বুঝেছেন তো, টাকা পয়সা দিয়ে আমাদের এক করেনি, এখানে দুটো ভাই শুধু হরি নামে দাঁড়াতে আমাদের এক করেছে। তাহলে যে হরি নামে দাঁড়াতে
আমরা সবাই এক হয়েছি, সেই হরি নাম একটু করা যাবে? করা যাবে? আজ এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন, কোনটে? তালি দিয়ে। তবে যাদের হাত আছে তারা দেবেন, যাদের নেই তাদের। এখন এই কথাটা বললেই আমাকে বলে, দাদা তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের হাত আছে? আমি বলি জানি হাত আছে, ভগবান আমাদের হাত দিয়েছে, কিন্তু এই হাতকে প্রমাণ করা যায় কিসের দ্বারায়? এই যে দুটো হাত প্রমাণ করবে কিসের দ্বারায়? লক্ষ্য করুন, কেউ যদি মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়ে বলে, জানিস ভাই আমার হাত ছিল বলে মাকে মেরে বার করে দিয়েছি, বলো ভগবান কি এই জন্যে হাত দিয়েছে? কেউ যদি বাবার পেটে লাথি মেরে বলে, আমার পা ছিল বলে বাপকে লাথি মারতে পেরেছি, ভগবান এই জন্যে পা দিয়েছে? দেয়নি। এই হাত দিয়ে সব করো, কোনো সমস্যা নেই। কর্মময় জগতে এসেছো, হাতে যেমন খন্তিও নাড়তে হবে, হাত দিয়ে যেমন বিড়িও খেতে হবে, তেমন হাতে তালি দিয়ে হরিনামও করতে হবে। তাহলে প্রমাণ হয়ে যাবে, না হলে শুধু মদ খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, আর ওটা বাদ দেবো, ভগবান বলবে তোরা আয়, তোদের হাত দিয়েছি ওই জন্যে, তোরা মরবি আবার তোরা যাবি, তবে হাত দুটোকে কেটে পা করে ছেড়ে দেব। তাহলে মানুষের দুটো হাত দুটো পা, এবার হাতগুলো যদি পা হয়ে যায় কি হবে? হরিবাসরে এলি লাঠি ছোঁটা করবে, তাই না? এটা কুকুর যদি এসে যায় কি হবে? আমরা এখানে থাকতে দেবো? লাঠি ছোঁটা করব, যখন লাঠি দিয়ে মারবে তখন বুঝবে হাত ছিল, তালি দিইনি বলি আজকে আমাকে লাঠির ঘা খেতে হচ্ছে। হরি বল হরি বল। তালি দিলেও পুরস্কার, না দিলেও পুরস্কার, বুঝেছেন? তালি যদি না দাও পরের জন্মে আবার তুমি তালি দেবার সুযোগ পাবে, তবে হরিবাসরে আর পাবে না। কোথা দিতে হবে জানেন? যাদের ছেলে হবে দেখবেন নিমন্ত্রণ করতে হবে না, বেশ কিছু মানুষ চলে যাবে আর তারা গিয়ে কইরে দিদি। এবার বলো তালি কোথা দেবে, এখানে দেবে না সেখানে দেবে? ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ আমি তালি দিতে বললাম বলি দিচ্ছেন? শুধু আমি কেন, প্রতিটা কীর্তনিয়া তারা এসে বলে তালি দিয়ে হরিনাম করো। কোনোদিন বিচার করে দেখেছো যে তালি দিয়ে হরিনাম করব কেন? এমনি কি করা যায় না? কি প্রশ্ন যে এমনি কি হরিনাম করা যায় না? তালি দিয়ে মুখে বলবো তো হাতে তালি দিতে হবে কেন? আমি আপনাদের বলে দিচ্ছি তালি আপনারা কেন দেন, শুনে নিন। যেগুলো আপনারা শোনেননি আজকে সেইগুলো আপনারা বুঝে নিন। দেখুন, এই যে এটা হচ্ছে তাল, এই যে তাল, তাল যদি থাকে এর বেতাল আছে, তাহলে তাল বেতাল, দিন রাত্রি, জোয়ার ভাটা, এগুলো আছে তো? তাহলে তাল বেতাল, তাহলে তালে চললে কি হয়, বেতালে চললে কি হয়? ঠিক আছে,
আচ্ছা বলুন, একজন স্ত্রী স্বামী যা বলে তাই শুনেই চলে, স্ত্রী স্বামী যা বলে তাই শুনে চলে, আবার স্ত্রী স্বামী যা বলে তাই শুনে চলে, দুজন দুজনে দুজনের কথা শুনেই চলে। আচ্ছা বললো, এরা তালে চলছে না বেতালে চলছে? কিসে চলছে? তালে। আচ্ছা এরা যদি তালে চলে, বলুন ডাল ভাত খেয়েও এরা ভালো থাকবে কি? স্বামী যদি বলে, জানিস গোপালের মা, 50 টাকা উপায় হলো না, স্ত্রী বলে অসব চিন্তা করতে হবে না, যা খুদকুঁড়ো আছে একসঙ্গে খেয়ে নেব, তাহলে দেখেছেন, তাহলে তালে চলছে, এ ডাল ভাত খেয়েও ভালো থাকবে। এবার বলুন, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী ও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? আচ্ছা এরা বেতালে চলছে। আচ্ছা বেতালে যদি চলে, এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা সব আছে, কিন্তু বলুন তো শান্তি এদের থাকবে কি? শান্তি থাকবে? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে, বুঝেছ? স্বামী যদি বলে, কই গো বউ আমনি, একটা কাপড় আনতে বলেছিল, আনার মুরদ নেই, বলে এদের সব আছে শান্তি আছে। তাহলে বেতালে যদি চলে, সব কিছু থেকেও শান্তি থাকবে না, আর তালে যদি চলেন, ডাল ভাত খেয়েও শান্তি পাওয়া যায়। তাহলে এবার এই যে তাল, এটা কি জানেন? এটা হচ্ছে কানেকশান, এটা হচ্ছে কানেকশান। এই যে আলো জ্বলছে, দুটো তার এসে কানেকশান হয়েছে, তাই আলো জ্বলছে। তদ্য ভগবান হাত দিয়েছে, তিনি বলেছে সংসারে যাচ্ছিস, দুটো হাত দিয়ে আমার সঙ্গে কানেকশান রাখবি, তবেই তোদের অন্ধকার ঘর আলোকিত হবে। আর অন্ধকার ঘর আলোয় রয়ে যাবে যদি আমার সঙ্গে কানেকশান না জুড়িস। তদ্রূপ দেখুন, আমরা যদি চোরের সঙ্গে কানেকশান জুড়ি কি হবে? চোর, নেশাখোরের সঙ্গে জুড়লে নেশাখোর, জুয়াখোরের সঙ্গে জুড়লে জুয়াখোর, কিন্তু ভগবানের সঙ্গে যদি কেউ কানেকশান জোড়ে, তাহলে সে চোর নয়, নেশা করে নয়, সে হবে পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। হরি বল হরি বল। এই যে এত মানুষ, এরা কেন এসেছে? এরা ভগবানের সঙ্গে কানেকশান জুড়েছে, তাই ভগবান টেনে এই জায়গায় হাজির করেছে। তাহলে এখানে যতজন বসে আছি, হরি কথা শোনার আগে আগে কানেকশান তৈরি করুন তার সঙ্গে। কিভাবে করবেন? তালে তালে, দেখা যাক তালে তালে দেয়া যায় কিনা। তালে তালে হলো তো তালির কথাটা গেল আস্তে। এবার কি বলে? হাত তুলে হরিনাম কর, বলে না হাত তুলে। দেখুন দুটো শব্দ আছে, একটা হচ্ছে তুলে, মানে ঝোড়াটাকে তুলে দে তো, তুলে মানে মাথায় তুলে দে তো, আর একটা বলছে তুনে। এটা কিন্তু তুলে দেওয়ার কথা বলছে না, এটা একটা জিনিস নিতে বলছে, ঠিক না? এটা হিন্দি শব্দ তুনে, সন্দেশটা তুনে, তুনে না ভাই, মিষ্টিটা তুনে, কাপড়টা তুনে। মহাপ্রভু বলেনি যে হাত তুলে হরিনাম কর, মহাপ্রভু বলেছে যে ওরে তোদের হাত দুটো একজনকে দিয়ে দে, এ হাত তুনে। কাকে নিতে বলেছে হাত দুটো? আমরা কাকে দিতে চাই? এ হাত ভগবানকে দিতে হবে। হে ভগবান, এ হাত দুটো তুই নে, কারণ তুই যদি ধরিস আবার মানুষ হব, আবার ছেঁড়া চটে বসবো,
আবার দু হাত তুলে বলতে পারবো নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই জন্য বললেন হাত তুনে, এবার বলুন যাকে আমরা হাত দেবো তিনি ওপরে আছে, এবার যে ওপরে থাকে তাকে ডাকতে গেলে কি করতে হবে? যদি আমরা এইভাবে ডাকি, এই গোপাল গোপাল নেমে আয়, বলো সে নামবে? ওপরে আছে, এই গোপাল নাম নামবে? কিন্তু যদি বলি এই গোপাল নাম নামবে? তাই তো, তাহলে যে ওপরে আছে তাকে নামাতে গেলে কি করতে হয়? মহাপ্রভু এবার বললেন হাত তুলে, এবার বললেন হাত তুলে। তাহলে এবার ভগবানকে কে কে হাত দিতে চায় তারা হাত তোলো, বাকি নিচয় রাখ। সবাই দিয়ে দেবে, আজকেই দিয়ে দেবে, হ্যাঁ বেঁচে থেকে কি হবে? কেউ ভালো আছে? দাদা কেমন আছো? আর ওই চলছে। দিদি কেমন আছিস? কেন যে মরণ হয়নি কিছু, কি হবে বেঁচে থেকে? দিয়ে দেয়া ভালো। চলো মহাপ্রভুকে হাত দুটো দেবে, তোলো হাত। ও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব জয় রাধা মাধব, বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। হাতগুলো নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন না। না আজকে হাত তুলেছো বলে যে আজকেই হাত ধরবে নয়, এটা অভ্যাস। এটা এখানে যেমন অভ্যাস করলেন বাড়িতে গিয়েও করবেন, তাহলে দেখবেন মৃত্যুর সময় তোমাকে হাত আর তুলতে হবে না, ও এসে হাত ধরবে। কি গো, যারা আসতে যারা সরকারি চাকরি করে দেখবেন রিটায়ার হয়ে গেলে তাদের পেনশনের ব্যবস্থা করে, কেন অনেক খেটেছে, বুড়ো আর পারবে না, কি করে খাবে, পেনশন দিয়ে দিয়েছে বুড়োকে, খা বসে বসে খা। তদ্রূপ আমাদেরও ভগবান পেনশন সিস্টেম করে দিয়েছে, আজকে তোদের শক্তি আছে তোল, যেদিন থাকবে না তোরাও বুড়ো হবি, হাত তুলতে পারবি না, সেদিন তোদের আর তুলতে হবে না, আমি পেনশন সিস্টেম করে দেব, সেই দিনকে আমি তোদের পার করিয়ে দিয়ে চলে। হরি বল হরি বল। সেই জন্যে আজকে বাড়িয়েছি বলি যে তুলবে, এটার কোনো মানে নেই, এটা অভ্যাস করে যাও, পেনশন আমরাও একদিন পাব। কি বললো? রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব, এখন লীলা কি শুনছেন? জাতিভেদ কি আপনারা শুনছেন তো? আচ্ছা যে যে শুনছেন না হাত তুলুন না, অনেকটা সেরে গেছে কি? শুনতে থাকুন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব, এখন প্রেমানন্দ নাম তার
काशी धामे बास छिलो तार एकटा जूतोर दोकान हरि नामे तार आश परो चर्चा परो निंदा नाही से जाने दीवानी शिव दोनेते हरि नाम गाहे हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल सबे उलू दिए बोल हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल सबे गौर हरि बोल हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल सबे गौर हरि बोल बोलिए राधा रमण की जय এদিকের হলোটা কি না না এদিক বলতে কোন দিক শোনো প্রেমানন্দ দাস কাশীর বাজার তার একটা জুতো দোকান আছে বয়স হলো তার 70 বছর কত বললাম মা 70 বছরের মানুষটা চোখে আর ভালো করে দেখতে পায় না আগে চোখে দেখতে পেত জুতো সেলাই করতে পারত এখন চোখে দেখতে পায় না সেলাইয়ের কাজ উঠে গেছে কিন্তু জুতো ভালো করে বিক্রি হয় না কি হবে যেদিনকে বিক্রি হয় সেদিনকে দুটো খেতে পায় যেদিনকে বিক্রি হয় না জলা তুলসী পাতা খেয়ে জীবন কাটিয়ে দেবে এদের টাকা পয়সায় লোভ নেই ভালো মন্দ খাবার লোভ নেই কিন্তু প্রেমানন্দর একটা অভাব আছে অভাবটা কি জানেন 70 বছর বয়স এখনো সে বাবা হতে পারে না কিন্তু বাবা হবার আশা সেটাও কিন্তু মন থেকে ছাড়তে পারে না এখনো তার ইচ্ছা আমি বাবা হব আচ্ছা বলুন তো এই গ্রামে একটা 70 বছরের বুড়ো যদি বলে আমি এখনো বাবা হব গ্রামের ইয়ং ছেলেরা কম টিটকিরি মারবে যে তুই 70 বছরের বুড়ো এখনো বাবা হবি কাশীর বাজারে বেশ কিছু 40 ছেলে তারা জুতোর দোকানে গিয়ে বলে এই যে বুড়ো নিজের দিকে তাকাও মাথা চুল পেকে সাদা দাঁতও বলে যে তুমি আর গাছই বসাতে পারবে না ফল ধরাবে কি করে তবে তোমার যে বাবা হবার ইচ্ছা এটা আমরা পূর্ণ করে দেব প্রেমানন্দ বলে কি করে আমরা তো এতগুলো ছেলে এদের একজন কাউকে ছেলে বানিয়ে নাও তবে তার বিনিময়ে ভাই তোমার জুতো দোকানটা আমাদের নামে লিখে দিতে হবে ওই ছেলে তোমাকে বাবা বাবা বলে ডাকবে তোমার ছেলে হয়ে গেল জুতো দোকানটা লিখে দেবে আমরা দোকানে একটু তাস খেলবো একটু আড্ডা মারবো একটু গেঁজা খাবো 40 ছেলেদের শুধু জুতো দোকান হাতিয়ে দিবে এমন ছেলে মার্কেটে পাবে অনেক পাবে ছেলে কাজ কর্ম কিচ্ছু নেই এ ছেড়ে খাবে ও ছেড়ে খাবো তার ছেড়ে নেই এমন কিছু 40 ছেলে আছে দল বাঁধা আছে দেখবে কিভাবে টুপি দিয়ে যে খেতে পারে তারাই জানে প্রেমানন্দ বলে তোদের মতো ছেলে দরকার নেই আমি নিজে বাবা হব এরা বলে জীবনে হতে পারবে না দেখিস বাবা হয়ে দেখিয়ে দেব তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী বয়স হচ্ছে 60 বছর কত বললাম 60 তাহলে প্রেমানন্দ 70 সুধাময়ী 60 রাত্রিকালে সুধাময়ী
प्रेमानंद के बोलचे जे हैगो एखोनो तुमी लोकेर काछे बोलचो आमी तुमी बाबा हबे अरे तुमी बाबा होले तो आमाके पेटे छेले धरते हबे आर 60 बछरेर बुढ़ी आमी पेटे छेले निये कले जल आनते जेते पारबो लोके की बोलबे तुमाके बाबा होते हबे ना आर पेटे छेलेओ आमार दिते हबे ना ए जन्मे जे कटा दिन बाँचबो तारपरे मरबो तबे बुढ़ो शोनो পরের জন্মে তোমাকেই বিয়ে করব তখন পাঁচ ছেলের মা হব বুঝেছেন স্বামী স্ত্রীর কথা কিন্তু প্রেমানন্দ বলে সুধা বাবা আমি হবই সুধাময়ী বলল শোন এতই যখন বাবা হবার ইচ্ছা অনেক কিছুই তো করলে আমি তোমাকে এক জায়গায় পাঠাচ্ছি তুমি সেখানে যাও এটা তো মুচিপাড়া পাশের গ্রামটা হচ্ছে ব্রাহ্মণপাড়া ওখানে একটা পুরাতন কৃষ্ণ মন্দির আছে সেই কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি মানত করো যদি ভগবান কৃপা করে তোমাকে একটা সন্তান দিয়ে থাকে তাই হবে সুধা সকালবেলা হলো প্রেমানন্দ স্নান করে যাবে কৃষ্ণ মন্দিরে হ্যাঁ কি বলছি একটা টাকা দাও না না ঘাড় ঘুরিয়ে লাভ নেই আমি আমার স্ত্রীর কাছ থেকে চাইছি কৃষ্ণ মন্দিরে যাব এক টাকা ধূপ কিনব ভগবানের পায়ে গিয়ে জ্বালব তারপরে মানত করব কিন্তু সুধাময়ী দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছে কেন জানেন একটা টাকা তার ঘরে নেই বলে উঠল স্বামী রাত্রিকালে বললাম তোমাকে আমি কৃষ্ণ মন্দিরে পাঠাবো আমি মনে ভেবেছিলাম যে তোমাকে আমি এক টাকা দেব তুমি যখন ঘুমাচ্ছিলে আমি ঘুমাইনি ঘরের হাঁড়ি কলসি ঘটি বাটি সব কিছু খুঁজে খুঁজে দেখেছি কিন্তু এক টাকা আমি পাইনি যে ভগবান আমাদের সংসারে একটা টাকা দিল না সেই ভগবান কোনোদিন তোমাকে কৃপা করবেন তাই যেতে হবে না তোমাকে কৃষ্ণ মন্দিরে যেতে হবে না আমি আর মা হতে চাই না যাবে না তুমি কৃষ্ণ মন্দিরে তুমি যাবে না কেঁদো না সুধা ভগবান টাকার কাঙাল নয় তুমি কি ভেবেছো তার কাছে ধূপ জ্বাললেই তাকে পাওয়া যায় তুমি কি ভেবেছো তার কাছে নকুলদানা বাতাসা দিলেই তাকে পাওয়া যায় না গো সুধা এটা মানুষের ভুল ধারণা তাকে এইগুলো কিছু দিতে হয় না তাকে যেটা দেওয়ার প্রয়োজন মানুষ সেটা দিতে চায় না তিনি যেটা চায় আমরা কেউ দিই না আমরা নকুলদানা দিই বাতাসা দিই সন্দেশ দিই কিন্তু ভগবান বলে ওগুলো আমার ঘরে আছে আমি সবই খেতে পাই কিন্তু এগুলো আমি চাই না পারবি আমার কাছে বসে দু ফোঁটা চোখে জল দিতে বল তোরা ছেলের জন্য কাঁদিস তোরা মেয়ের জন্য কাঁদিস আত্মীয় স্বজনের জন্য কাঁদিস কিন্তু আমার জন্য তো দু ফোঁটা কাঁদতে পারিস না আমার জন্য তো দু ফোঁটা চোখে জল দিতে পারিস না তোদের চোখে জল গুলো সব ছেলে মেয়ের জন্য থাকবে আর আমার জন্য দুপোটা চোখে জল দিবি না কাঁদে কারা যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার জন্যই সে কাঁদে ছেলে মরে গেলে মা কাঁদে স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে কেন এরা ভালোবাসে আমাকে তোরা ভালোবাসিস না তাই তোরা কাঁদতেও পারিস না প্রেমানন্দ বলল শোন সুধা আমি ধূপ দেব না বাতাসা দেব না নকুলদানা দেব না ভগবান যেটা আমাকে দিয়েছে সেটা আমি দেব আমি তার পায়ে গিয়ে বসবো চোখের জলে কাঁদব দেখি ভগবান আমাকে কৃপা করে কিনা বেরিয়ে গেল প্রেমানন্দ সকাল
আরে এগুলো করিস না, জয়নিতাই আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, প্রতি আসরেই এটা আমি বলে থাকি, যেটা হলো জয়নিতাই আমি নেব, সবারই আমি নেব, কারণ এই যে আমাকে ৫ টাকা ১০ টাকা ৫০ টাকা ১০০ টাকা যেগুলো দেন এগুলো আমি কোনোদিন পেটে খাই না, এইটুকু জানবেন। এই যে এইগুলো আমি কোনোদিন পেটে খাই না, এগুলো আমার সব তোলা থাকে আমার বাড়িতে। তাহলে এগুলো দিয়ে কি করি? এই যে অগ্রহায়ণ মাসের ২৭ তারিখ আমার বাড়িতে অধিবাস হয়, ২৮ তারিখ হরিনাম সংকীর্তন হয়, ২৯ তারিখ ভক্ত সেবা হয়। এখানে এমন অনেক মানুষ আছে তারা কোনোদিনই অন্ন দিয়ে ভগবানকে সেবা দেয় না, কে তাই না? অন্ন দিয়ে সেবা দেয় না, নকুল দানা দেয়, বাতাসা দেয়। কিন্তু বলো তো, তোমার হাঁড়ির ভাত তোমার ছেলে খেয়েছে, তোমার মেয়ে খেয়েছে, তোমার স্বামী খেয়েছে, সবাই খেলো, কিন্তু সে কি চায় না যে ওই মেয়েটা আমাকে একটু ভাত রেঁধে দিক? সেও চায়, কিন্তু আমরা তাকে দিই না। সেই জন্যে আমি কি করেছি জানেন? আপনাদের এই ৫ টাকা ১০ টাকা নিয়ে আমি ২৮ তারিখে না ভগবানের ভোগ আমি নিবেদন করি, অন্ন প্রসাদ ভগবানকে সেবা দিই, কীর্তন করে যেটা পয়সা উপায় করি সেটা আমি কীর্তনিয়াদের দিই। আমার বাড়িতে ২৮ তারিখে ৫খানা কীর্তনিয়া আছে, চৈতালি চট্টরাজ আছে, সুশীল রায় মহাশয় আছে, গোকুল দাস আছে, সকাল থেকে কীর্তন শুরু হয় তারপর দিন সকাল পর্যন্ত। এই যে কীর্তনটা করি এটা আমার কীর্তনিয়া, যে টাকা উপায়টা আমি করি সেটা কীর্তনিয়াদের দিয়ে থাকি, কিন্তু আপনাদের ৫ টাকা ১০ টাকা কোনোদিন কীর্তনিয়াকে দিই না, আমি কোনোদিন পেটেও খাই না। কারণ আমি জানি ইউটিউবের মাধ্যমে আমার কীর্তনকে অনেকে ভালোবাসে, তারা ভালোবেসে আমাকে কেউ ৫ টাকা ১০ টাকা দিল, এগুলোকে পেটে খাওয়াটা উচিত নয়। যে ১০ টাকা আমাকে দিল সে ১০ টাকা দিয়ে হয়তো কোনোদিন ভগবানকে সেবা দেয় না, কিন্তু তার ১০ টাকা যদি গোবিন্দ সেবার কাজে লাগিয়ে দিই, আমি জানি না এটা কার ১০ টাকা, কিন্তু তার ১০ টাকা যদি গোবিন্দ সেবার কাজে লাগিয়ে দিই, আমি এইটুকু জানি তার জন্য হয়তো কিছু করতে পারি না, কিন্তু তার ১০ টাকা আমি গোবিন্দ সেবার কাজে দিয়ে দিই। হরি বল হরি বল। এটা আমি প্রতি বছর করে থাকি। আমি বললাম না, আমিও বেশি দূরের নয়, আপনারা আমার নিজের জন, আর আমিও আপনাদের নিজের জন আপনাদের নিমন্ত্রণ করে দিচ্ছি। অগ্রহায়ণ মাসের ২৮ তারিখ সকালবেলা চলে যাবেন, সেবা করবেন, সারা দিন সারা রাত্রি কীর্তন শুনবেন, তারপরের দিন নগর কীর্তন। আপনাদের নগর কীর্তনে কত মানুষ যায় জানি না, কিন্তু আমাদের ২০০০ ভক্ত নগর কীর্তনে বের হয়, বড় মধুর পরিবেশ আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনি যে ৫০ টাকা দিলেন, যাবেন অবশ্যই, গিয়ে দেখে আসবেন আপনার টাকা দিয়ে কেমন ভগবানের সেবা হয়,
কেমন ভক্ত সেবা হয়, তাই আপনাদের নিমন্ত্রণ করছি, অবশ্যই আপনারা যাবেন। তবে যে আপনাদের পাঁচ টাকা দশ টাকা যেটা আমি কোনোদিন পেটে খাই না, তাই কীর্তন চলাকালীন ওটা আমি নিতেও চাই না, তাই ওটা আমাকে এখন দিতে আসবেন না। কীর্তন শেষ হয়ে গেলে যা দেবেন আমি বাড়ি নিয়ে যাব, ভগবানের সেবার কাজে লাগাবো। আর যে টাকাটা ভগবানের সেবার কাজে লাগবে সেটা আমার এখন প্রয়োজন পড়বে না, সেইটুকু বলে দিচ্ছি। ধৈর্য ধরে বসুন, কীর্তন শেষ হোক। এখন দেবার জন্য ছটপট করছেন, কীর্তন শেষ হলে যেন পালিয়ে যাবেন না, ঠিক আছে? বলি একবার, রাধা মাধব কি জয়, গিরিধর শ্রীকৃষ্ণ কি জয়, এদিকের হলোটা কি। যেটা বলছিলাম, প্রেমানন্দ সকালবেলা বেরিয়েছে, দুপুর বেলা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে পৌঁছেছে। পূজারি ব্রাহ্মণ মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছে, কি চমৎকার দেখুন। প্রেমানন্দ মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, আর ওপর থেকে পূজারি ব্রাহ্মণ বললো, কে রে? নিচ থেকে বললো, আমি প্রেমানন্দ। এই পুরু নামটা বল, প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তুই তাহলে মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। সিঁড়ি থেকে পা নামা কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের ওঠা নিষেধ। প্রেমানন্দ বললো, আমি মানত করতে এসেছি। করবি? দেখ কদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনোদিনের জন্যে উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। মন্দিরের দরজা তখন বন্ধ। প্রেমানন্দ বললো, শোনো কৃষ্ণ, আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে। বলো তো কৃষ্ণ, এতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করছ, কোনো জাতকে তো সৃষ্টি করনি। এই যে টাইটেলগুলো এলো কোথা থেকে? কে দাস, কে হালদার, কে নস্কর, এগুলো এসেছে কোথা থেকে? এগুলো ঋষি মুনিদের কাছ থেকে এসেছে, কৃষ্ণ মানুষকে টাইটেল দিয়ে পাঠায়নি। তাহলে ও দাস মানে মুচি, এ ভট্টাচার্যি মানে ব্রাহ্মণ, এ চ্যাটার্জি মানে ব্রাহ্মণ, তাহলে দূরত্ব কিসের জন্য হলো? একমাত্র নামের পরে যেটা বসানো হলো, এটা যদি না থাকতো সবাই সমান হতো। প্রেমানন্দ বললো, শোনো কৃষ্ণ, আজকে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি জাত সৃষ্টি করনি, তুমি এসেছো মানুষের জন্যে। আর এখানে যত রকম মানুষ আছে সবাই কিন্তু এক কাজের জন্যে নয়, কে জুতো সেলাই করে, কে পুজো করে, কিন্তু দুজন দুজনেরই একটা সম্মান আছে। উনি জুতো সেলাই করে ভগবানের মঙ্গল করে, আর আমি জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই, কি? তাহলে আমি যে জুতো সেলাই করি আমার একটা সম্মান আছে, আমি যদি সেলাই না করি তাহলে মানুষগুলো হেঁটে চলবে কি করে? ওরা তো দশ পা হাঁটতে পারতো না। তাহলে উনি ব্রাহ্মণ হয়ে গেল, আমি মুচি হয়ে গেলাম, উনি মন্দিরে থাকবে আর আমি কদম গাছের নিচে থাকব? ভাই এসা কিসের বিচার? দেখবেন এখনো পর্যন্ত মানুষ এই জাতি নিয়ে মেতে আছে। সেলুনে যারা চুল কাটে তারা হলো নাপিত,
ছোট জাত, আর চুল কেটে যারা উত্তম কুমার হয়ে যায় তারা হয়ে গেল বড় জাত। আচ্ছা, ছোট জাতের মানুষ যদি না থাকতো আমাদের মতো মানুষগুলোকে বন মানুষ হয়ে ঘুরে বেড়াতে হতো। আজকে দেখুন, বাড়িতে যারা পায়খানা, বাথরুমে পায়খানা করে যারা পায়খানার প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর আপনার বাড়ির পায়খানা পরিষ্কার যারা করে তারা মেথর, তারা হলো ছোট জাত। বিচার করে বলুন তো, ছোট জাতের মেথররা যদি না থাকতো তাহলে আমাদের বাথরুম থাকলেও বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো। আর আজকে আমি ছোট জাত বলে আমাকে মন্দির থেকে নামিয়ে দেয়া হলো। শোনা কৃষ্ণ, এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। তাকে হয়তো আমি মানুষ করতে পারবো না, 70 বছর বয়স আমার, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে সন্তান দাও তাহলে তার 5 বছর বয়স হয়ে গেলে আমি এই মুচির ছেলেটাকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে যাব, দান করে যাব, আমি দান করে। সেদিনকে দেখব তুমি কেমন করে তাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিতে পারো। কাঁদতে কাঁদতে প্রেমানন্দ বাড়ি চলে গেল। সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বছর, তাই না? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়েও মা হয়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছিস? সুধাময়ী হয়ে গেছে 60 বছরে মা। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায় তাহলে কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে, একটু সত্যি কথা বল। গোটা দাসপাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, বাবা এ দেখা যায়নি কি। সবাই একটা আকর্ষণ নিয়ে বসে আছে, কবে ছেলে জন্ম দেবে, আকর্ষণ দেখতে যাবে ছেলে। একদিনে প্রেমানন্দ জুতোর দোকানে গেল, আরে সকালবেলা সুধাময়ীর ঘর থেকে একটা শব্দ উঠল, ওয়া ওয়া। কে? ছেলে দেখার জন্য লাইন পড়ে গেছে, কিন্তু প্রেমানন্দ কোথা? জুতোর দোকানে। পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো একটা 5 বছরের বাচ্চা জুতোর দোকানে এসে প্রেমানন্দকে ডাকছে, এই ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, বড় হে আনন্দ, 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 করো হে আনন্দ, প্রেমানন্দ, করো হে আনন্দ, প্রেমানন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ বলে, আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? কি, তুই একটা 5 বছরের বাচ্চা, আমি 70 বছরের মানুষ, তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস, তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, প্রেমানন্দকে বলে, শোনো, সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে আমি চৌবাচ্চা হইয়াছি এটা কেউ জানে না। এই যে প্রেমানন্দ, আমি এসেছি কোথা থেকে জানো? প্রেমানন্দ বলে, তুই এলি কোথা থেকে?
বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো মা ছেলেটাকে, নিজেই তো কৃষ্ণ। আচ্ছা বলুন, কৃষ্ণ তো জগতের বাবা, সে তোমারও বাবা আমারও বাবা, আমরা সবাই তার ছেলে। তাহলে এখানে যদি একজন 80 বছরের মানুষ থাকে, ভগবান তার নাম ধরতে পারে না? সেও তো ছেলে। তা কৃষ্ণ বলছে, এই যে তোর 70 বৎসর বয়স, আমি নাম ধরে ডেকেছি, তো তোর বাপের কি হয়েছে বল। ডাকতেই পারি, প্রেমানন্দ বলে ডেকেছিস ঠিক আছে, কিন্তু এখানে এলি কেন? শোন, এসেছে এসেছে সে এসেছে, 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 এসেছে এসেছে সে এসেছে। এলোটাকে শোন, যার লাগি প্রাণ করে আনে চান, 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 যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনে চান। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই, একবার নিতাই গৌর হলি, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই, বাবা হলি রে, বাবা হলি রে তুই, বাবা হলি রে, বাবা হলি রে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে, ফেলবো কি, ফেলে দিয়েছি, ছেলে দেখার জন্যে বাড়িতে ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে সে দাঁড়ায়? দেখবে যারা নিজেরা খেতে পায়, কুকুর বেড়ালদের খেতেও দেয়। কুকুর বেড়াল অবলা পশু, তাদের বাড়ির সম্মুখে গিয়েই বসে থাকে দুটো খাবার জন্য। কিন্তু যারা নিজেরা খেতে পায় না, বলুন কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়াবে? দাঁড়াবে। দাঁড়াবে না, যাই যাই আসতে দিকে দেখ, তাহলে দাঁড়াবে না। এবার প্রেমানন্দ তিনি দেখল যে তার বাড়ির সামনে কুকুর বেড়াল দাঁড়ায়নি, কিন্তু আজকে যাইনি। তাই দেখো ভাই, আপনার এদিকে তাকান, এদিকে তাকান, লক্ষ্য রাখুন। এবার বলুন তো, প্রেমানন্দর বাড়ির সম্মুখে কোনোদিন কুকুর বেড়াল দাঁড়ায়নি, কিন্তু আজকে দেখলো তার বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ এসেছে ছেলেটাকে দেখার জন্য। প্রেমানন্দ বলে, আমি কি নিজের ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাচ্ছি? কোনোদিন তো দেখে না, একবার জিজ্ঞাসা করে নেয়াই ভালো। আচ্ছা এই যে ভাই, তোমরা যে আমার বাড়ির সম্মুখে ভিড় জমিয়েছো, ব্যাপারটা বলতে পারো? শোনো, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, আমি ঠিক জায়গাতেই এসেছি। কি? এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে, তুই লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া। সকালবেলা ছেলে দেখতে বেরিয়েছি, দুপুর হয়ে গেল, এখনো ছেলে দেখা হলো নি। এ বলে, ছেলের বাবা, লাইনে দাঁড়া। বলুন,
যে 70 বছর বয়সে বাবা হয়েছে তার নিজের ছেলে দেখার জন্য তাকে যদি লাইনে দাঁড়াতে হয় তার আনন্দ হবে না কষ্ট হবে? বলো, প্রেমানন্দ হাজার জনের পেছনে চোখের জলে কাঁদছে, না না ছেলে দেখতে পেল না বলে কাঁদছে না, কারণ সে জানে তার নিজের ছেলে সকাল সন্ধে হলো সে দেখতে পাবে। তাহলে কান্নার কারণটা কি? জীবনের বিশ্বাস। কি বিশ্বাস? এই যে এত মানুষ হরিনাম শুনতে এসেছো, শুধু শুনলে হবে না, মনের মধ্যে বিশ্বাস রাখো যে জগতে কেউ না কেউ একজন আছে, সে আছে বলি দিন রাত্রি হচ্ছে, সে আছে বলি জোয়ার ভাটা খেলছে, সে আছে বলি জগতে আলো জ্বলছে, সে আছে বলি হরিনাম হচ্ছে। সে যদি না থাকে এ জগৎ কোনোদিন চলতে পারে না। সুধা, তুমি বলেছিলে আমি কোনোদিন বাবা হতে পারবো না, কিন্তু দেখো আজকে তুমি 60 বছর বয়সে মা হয়েছ, আমি বাবা হয়েছি। তবে এটা নিজের ইচ্ছা নয়, ভগবান আমাদের কৃপা করেছে তাই তুমি এই সন্তান পেয়েছ। ছেলে দেখার জন্য বড় লাইন। হ্যাঁ গো, আমি ছেলে সন্ধেবেলা দেখতে যাব, তবে এত লাইনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এই ফাঁকে আমার গুরুদেবের কাছে যাই, একটু গণনা করে দেখি ছেলেটার ভবিষ্যৎ কি আছে, এ মাস্টার হবে কি ডাক্তার হবে, নেতা মন্ত্রী কি হবে, ফাঁকে একবার গণনা করে নেওয়া ভালো। প্রেমানন্দ লাইন কেটে দিয়ে পাশেই ছিল গুরুদেবের আশ্রম, সেই গুরুদেবের আশ্রমে চলেছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। বলিয়ে যে যার গুরু মহারাজ কি জয়, না যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও জয় দেবে, ঠিক আছে? আর একবার বলিয়ে যে যার গুরু মহারাজ কি জয়।